আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা যারা জ্যাকটকের রেগুলার সদস্য তারা জানেন আমি কবুতর দিয়ে কোয়েল পাখির ডিম ফুটাই। হ্যাঁ, আমি এটা জানি কবুতরের বাচ্চা কোয়েলের বাচ্চা থেকে বেশি মূল্যবান, কিন্তু যখন আমি বুঝতে পারি কবুতরের ডিম ফুটবে না, যেমন ধরুন আমি একটি খাঁচার মধ্যে দুটি মাদি কবুতর রেখেছি বাট তারা দুজনেই ডিম দিয়ে তা দিচ্ছে, বা আবার ধরুন আমি একটি খাঁচার মধ্যে একটি মাদি কবুতর রেখেছি কিন্তু সেও একা একাই ডিম দিয়ে তা দিচ্ছে। তো এমন অবস্থায় আমি যদি তাদের ডিমগুলো সরিয়ে নিই তাহলে দেখা যায় তারা 10-15 দিন পর আবার ডিম দিয়ে দেয়। আবার যদি এই ডিমই আমি তাদের তা দিতে দিই তাহলে তো কোনো লাভ নেই, সেই ডিমে তো কোনো বাচ্চা ফুটবে না। তো এমন অবস্থায় আমি তাদের দিয়ে কোয়েল পাখির বাচ্চা ফুটাই। সো এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম কীভাবে কবুতর দিয়ে কোয়েল পাখির ডিম ফুটাতে হয়। আশা করি সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন। এখানে একটি কথা বলে রাখা ভালো, কবুতর সাধারণত দুটি ডিমে তা দেয়, কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে এই ছোট্ট কবুতর দিয়ে আমি কোয়েল পাখির 10টা ডিম ফুটিয়েছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি বড় বড় দেখে হেলদি ডিম সিলেক্ট করেছি। সো এখানে কবুতরের সুবিধার জন্য, যাতে সে সবগুলো ডিম ভালোভাবে তা দিতে পারে, আমি সেই জন্য ছোট ছোট ডিম সিলেক্ট করতে পারতাম, বাট আমরা তা করব না, আমরা বড় বড় দেখেই ডিম সিলেক্ট করব। যখন মুনি বেবি এই ডিমগুলোকে তা দিবে তখন এই ডিমগুলোর প্রতি আমাদের বিশেষভাবে খেয়াল রাখতে হবে এবং মাঝে মাঝে এই ডিমগুলোকে উলটপালট করে দিতে হতে পারে। তাই সকল ডিমকে আমি মার্কার দিয়ে সিরিয়াল করছি যাতে পরবর্তীকালে আমি বুঝতে পারি কোনটা কোন ডিম। সো বন্ধুরা, নাম্বারিং করা হয়ে গেছে, এখন পালা আসল কাজের। আপনারা যারা জ্যাকটকের রেগুলার সদস্য তারা জানেন এটি আমার পোষ মানানো কবুতর, এর নাম মুনি বেবি। আমার এই সোনামণি কিন্তু একদম সিঙ্গেল, এর সাথে কোনো নর নেই, তবুও কিন্তু সে প্রতি মাসেই ডিম দেয় এবং সে গুনে গুনে 18 দিনই তা দেয়, বাট তার ডিমে কোনো বাচ্চা ফুটে না। বাট সে যতই ডিম কাটা হোক সে কিন্তু প্রতিবারেই দেখে। আমি তার সাদা সাদা সুন্দর ডিম সরিয়ে নিয়ে এবং ডোরা কাটা কোয়েল পাখির কুচ্ছির ডিম তাকে দিই। সো তার মুখ দেখে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে সে তার সাদা দুটো ডিমকে ব্যাক চাচ্ছে, কিন্তু এখন দেখার পালা সাদা কালো চক্রবকটা কোয়েল পাখির ডিম তাও আবার 10টা। সে কি নিবে বা নিলেও কি সেইগুলোকে তা দিতে পারবে? বন্ধুরা, ডিমগুলোকে কিন্তু একবারে দেওয়া যাবে না, সর্বপ্রথমে দুটো দিতে হবে। যখন সে ওই দুটো ডিমকে ভালোভাবে তা দিতে লাগবে তখন আস্তে আস্তে বাকি 10টি ডিম দিতে হবে। বন্ধুরা আবার বলছি, আপনি যদি 10টি ডিম ফুটাতে চান তাহলে সর্বপ্রথম 10টি ডিমই দিবেন, যদি সে একসেপ্ট করে তাহলে ভালো, আর যদি একসেপ্ট না করে তাহলে সর্বপ্রথম 2টি ডিম দিতে হবে, তারপর 3টি ডিম দিবেন, তারপর 4টি, এমন করে 10টি ডিম দিতে হবে, তাহলে সে অবশ্যই সে 10টি ডিমই একসেপ্ট করবে ইনশাআল্লাহ। বন্ধুরা, ডিম যেহেতু তুলনামূলকভাবে অনেক বেশি তাই মুনি বেবি তা দেওয়ার ঘর এমনভাবে তৈরি করতে হবে যাতে তার চতুর্পাশে একটু উঁচু টাইপের হয় এবং তার সেন্টার যাতে একটু ঢালু টাইপের হয়, যাতে করে ডিমগুলো ছড়িয়ে ছিটে না থেকে একদম সেন্টারে জড়ো হয়ে থাকে। এতে করে মুনি বেবির ডিমগুলোকে তা দিতে খুব সুবিধা হবে। বন্ধুরা, মুনি বেবি কিন্তু ফ্যানের বাতাস সরাসরি খেতে পারে না, তাই এমন গরমেও তার ওপরেই কম্বল দিয়ে রাখতে হয়। 10টি ডিম ফুটানোর জন্য কিন্তু এটা আমাদের একটি প্লাস পয়েন্ট, কারণ মুনি বেবির সাইজ কিন্তু বেশি বড় না, এ কিন্তু মাঝারি জাতের কবুতর। 10টি ডিম কিন্তু তার পেটের মধ্যে থাকবে না, 2-1টা ডিম বাইর হয়ে থাকতে পারে। তাই যদি কোনো ডিম তার পেট থেকে বাইর হয়ে থাকে সেই ডিমে যদি সরাসরি ফ্যানের বাতাস পড়ে তাহলে কিন্তু সেই ডিম নষ্ট হয়ে যেতে পারে, বাট এমন কাপড় দিয়ে তার শরীর ঢেকে থাকলে তাহলে কিন্তু ডিমটি সরাসরি ফ্যানের বাতাস পাবে না, এই জন্য ডিমটি নষ্ট হবে না। বন্ধুরা, আজ 7 দিন হলো বা 1 সপ্তাহ অতিবাহিত হয়ে গেছে, মুনি বেবি খুব সুন্দরভাবে তা দিচ্ছে। সো যেহেতু 7 দিন অতিবাহিত হয়ে গেছে, সো এখন আমরা কোয়েল পাখির ডিম দেখে বলে দিতে পারবো এই ডিম থেকে বাচ্চা ফুটবে কি না, ডিমটি উর্বর না অনুর্বর। সো এখন প্রশ্ন আসে ডিম কিভাবে চেক করতে হয়। সো অবশ্যই অন্ধকার ঘরে সব থেকে ভালো হয় রাতের বেলা ঘরের সকল আলো বন্ধ করে মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে তার উপর ডিমটি ধরে রাখলে বোঝা যায় যে ডিমটি উর্বর কি না। ডিমটি কীভাবে চেক করতে হয়, সময় স্বল্পতার কারণে এখানে আমি তার সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে পারলাম না, কিন্তু ইনশাআল্লাহ সামনে এর উপর আলোচনা অবশ্যই করব। আলহামদুলিল্লাহ, 1টা ডিম বাদে সকল ডিম উর্বর, তথা 9টি ডিম থেকেই কিন্তু বাচ্চা বাইর হবে। 9টি ডিমের মধ্যে ভ্রূণ দেখা যাচ্ছে, বাট 1টি ডিম নষ্ট, সেটি অনুর্বর, এই ডিম থেকে কোনো বাচ্চা ফুটবে না। সো যাই হোক বন্ধুরা, এই 9টি ডিমই তাকে পুনরায় তা দেওয়ার জন্য দেওয়া যাক। বন্ধুরা, ঠিক 17তম দিনে সকল ডিম থেকে বাচ্চা ফোটা শুরু হবে ইনশাআল্লাহ। আপনি যদি চান বাকি সকল ডিম থেকেই বাচ্চা ফুটবে তাহলে এই দিনগুলোতে আপনাকে কিছু কাজ করতে হবে, আপনাকে কিছু বিষয়টি মাথায় রাখতে হবে। যদি জোড়া কবুতর হয়, একটি নর এবং একটি মাদি, তাহলে সাধারণত দুপুরের দিকে নর কবুতর ডিমে তা দিয়ে থাকে, আর এর সময় মাদি কবুতর রেস্ট নেয়, আর সকাল সন্ধ্যা রাত্রিতে মাদি কবুতর তা দেয়।
যেহেতু মুনিবেবির কোনো পার্টনার নেই তাই শুধুমাত্র কিন্তু মুনিবেবির ডিমগুলোকে তা দেয়। তাই তাকে দিন রাতে 5 থেকে 6 বার খাবার খাওয়াতে হয় এবং টয়লেট করানোর জন্য এই ডিম থেকে তুলতে হয়। সো এমন সময় সাধারণত 5 থেকে 10 মিনিট ডিমগুলো ফাঁকা পড়ে থাকে। আবার যদি গরম বেশি পড়ে তাহলে মুনিবেবির শরীরে আমি হালকা পানি দিয়ে স্প্রে করে দিই। এখানে মনে রাখতে হবে বেশি পানি দেওয়া যাবে না, হালকাভাবে পানিগুলোকে স্প্রে করতে হবে, কিন্তু তাকে পূর্ণভাবে গোসল করানো যাবে না। আর মুনিবেবি সুস্থতার জন্য প্রতিদিন বিকালে তাকে আমি ছাদে নিয়ে যাই প্রায় 30 মিনিটের জন্য। এ সকল ক্ষেত্রেই কিন্তু ডিমগুলো ফাঁকা পড়ে থাকে। আপনাকে শুধু ডিমের কথা ভাবলেই হবে না, কবুতরের সুস্থতার দিকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে। কবুতর কিন্তু যখন ক্ষুধা লাগে তখনই সে খায়, এই জন্য 5 থেকে 6 বেলা আমাকে তাকে খাবার খাওয়ানোর জন্য তুলতে হয়। আর সে কিন্তু তার এই বক্সের মধ্যে টয়লেটও করে না, কারণ এখানে তার ডিম থাকে, এজন্য তাকে টয়লেট করানোর জন্য আমাকে তুলতে হয়। যাই হোক, এই ফাঁকা সময়গুলোকে আপনাকে ডিমগুলোকে একটু নড়াচড়া করে দিতে হবে। আর যদি কিছু সময়ের জন্য ডিম একা পড়ে থাকে তাহলে সেই ডিমগুলো নষ্ট হবে না ইনশাআল্লাহ। বন্ধুরা, আজ 17তম দিন এবং ডিমগুলোর দিকে যদি আপনি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন ডিম থেকে বাচ্চা বাইর হওয়ার জন্য প্রস্তুত হচ্ছে এবং ডিমগুলোকে তারা ফাটানো শুরু করে দিয়েছে। কিন্তু এখানে দেখার ব্যাপার হলো কয়টি ডিম ফোটে। আলহামদুলিল্লাহ বন্ধুরা, 9টার মাঝে 8টি ডিমই ফুটেছে। এটি কিন্তু একটি আশ্চর্যের ব্যাপার, কারণ এই 17 দিন মুনিবেবি এবং আমাকে কিন্তু খুব কষ্ট করতে হয়েছে। এবং শেষের এই কয়দিন যখন ডিমগুলোর মধ্যে বাচ্চা নড়াচড়া শুরু করে দিয়েছে, এই দিনগুলোতে মুনিবেবি কিন্তু খাওয়া দাওয়া কিন্তু একদম সে বাদ দিয়ে দিয়েছিল, যার কারণে এখন সে অনেক দুর্বল হয়ে পড়েছে। তো তার সুস্থতার জন্য এখন এই 3টি ওষুধ খাওয়াতে হবে। আর এই 17 দিন আমাকে প্রতিটা দিন দিনে 5 থেকে 7 বার এই ডিমগুলোর প্রতি আমাকে লক্ষ্য রাখতে হয়েছে এবং কোনো একদিনও আমার মিস হয়নি। প্রতিদিন আমি সঠিক টাইমে এই ডিমগুলোকে আমি নাড়াচাড়া করে দিয়েছি। এসব কোয়েলের বাচ্চা জন্মের পর কিন্তু তার মায়ের প্রতি তাদের টান থাকে না, তাই তাদের জন্মের সাথে সাথে ব্রুডিংয়ে রাখতে হয়। তাই আগের থেকে আপনাকে খাবার, তার পানির বাটি এবং ব্রুডিংয়ের যাবতীয় ব্যবস্থা করে রাখতে হবে। কীভাবে বাচ্চা কোয়েল পাখিকে লালন পালন করতে হয় বা ব্রুডিং করতে হয় এই সকল বাচ্চা দিয়েই আমি আপনাদের করে দেখাবো ইনশাআল্লাহ, যাতে করে আপনার প্রমাণসহ জানতে পারেন কীভাবে যত্ন করলে বাচ্চারা অতি তাড়াতাড়ি বড় হয় এবং হেলদি থাকে। যাই হোক বন্ধুরা, বাচ্চা জন্মাবার পর মুনিবেবি তাকে নিজের বাচ্চা মনে করে তাকে খাওয়ানোর চেষ্টা করত, কিন্তু বাচ্চাদের তার প্রতি কোনো রকম টান ছিল না। তো বাচ্চাগুলোকে এখন ব্রুডিংয়ে রাখা হয়েছে। সো বাচ্চাগুলোকে দেখানোর জন্য এখন আমি মুনিবেবিকে তাদের ব্রুডিংয়ের এখানে নিয়ে এসেছি। বাট এখানে কিন্তু মুনিবেবি কিন্তু খুব কনফিউশনের মধ্যে আছে। সাধারণত কিন্তু কবুতরের বাচ্চা ডিম থেকে বাইর হওয়ার পর এমন ছোটাছুটি করতে পারে না, তাই হয়তোবা মুনিবেবি একটু বেশি কনফিউজ হয়ে আছে। তো যাই হোক, এখানে মুনিবেবি বাচ্চাদের প্রতি তার সে টান দেখাচ্ছে না, আর এমন ব্রুডিংয়ের নিচে মুনিবেবিকে রাখাও যাবে না, তাহলে তার এই গরমে তার অসুখ হয়ে যাবে। তাই মুনিবেবির দুধ সন্তানদেরকে তার থেকে আলাদাই রাখতে হবে, আর সম্ভবত মুনিবেবিও এটাই চাচ্ছে। যাই হোক বন্ধুরা, এইভাবে আমি মুনিবেবিকে দিয়ে 10টি কোয়েল পাখির ডিম ফুটিয়েছি। সেই 10টি ডিমের মধ্যে একটি অনুর্বর ছিল এবং অপর একটি ডিম নষ্ট হয়ে গিয়েছিল। সো এই জন্য আপনারা এখানে 8টি বাচ্চা দেখতে পাচ্ছেন। তো যাই হোক, আপনার এবং আপনার পাখির সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।